2022 সালের কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে কোন দল? এবার ভবিষ্যৎবাণী করল গরু। বিশ্বকাপ এলে চ্যাম্পিয়ন হবে কোন দল তা নিয়ে নানা জল্পনা কল্পনা রয়ে যায়। অবশেষে দেওয়া হয় ভবিষ্যৎবাণী, এক্ষেত্রে বিভিন্ন পশু পাখিরও অংশ নেই। আর কুষ্টিয়াতে কাতার বিশ্বকাপ নিয়ে ভবিষ্যৎবাণী করলো একটি গরু। আর্জেন্টিনা আর জার্মানির মতো বড় দুই দলের হারের পর গতকাল ব্রাজিলের জয় ফুটবল প্রেমীদের মনে বিরাট আশা জাগিয়েছে। তাহলে এবারের ফিফা বিশ্বকাপ কি ব্রাজিলের ঘরেই যাবে? শুনতে আজব লাগলেও কুষ্টিয়ায় এক গরুর ভবিষ্যৎবাণী বলে তাই। পশু দিয়ে এমন ভবিষ্যৎবাণীর আয়োজন করে কুষ্টিয়ার একদল ফুটবল প্রেমী। মজার এই কাণ্ড দেখতে বীরজমান গ্রামের অনেকেই। এই আয়োজনে অংশ নেন ব্রাজিল, আর্জেন্টিনা এবং জার্মান সমর্থকরা। সেই আয়োজনে দেখা যায় ব্রাজিল, আর্জেন্টিনা আর জার্মানির তিন দলের পতাকা মোড়ানো ড্রামের উপর রাখা হয় কাঁচা ঘাস, নিয়ে আসা হয় একটি গরু। শর্ত, গরুটি যে ড্রামের কাঁচা ঘাস খাবে সে দলই হবে বিজয়ী। গরুটি ঘাস খায় ব্রাজিলের ড্রাম থেকে, প্রিয় দল বিজয়ী হবে এমন অনুমানে উল্লাসে ফেটে পড়ে ব্রাজিলের সমর্থকরা। তবে গরুর এই ভবিষ্যৎবাণী মেনে নিতে নারাজ আর্জেন্টাইন সমর্থকরা। সব অনুমান সঠিক হয় না এমন দাবি করে তারা বলেন, আমরা হার দিয়ে শুরু করেছি তার মানে এই নয় যে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাব, ইনশাল্লাহ আমরা একসময় কামব্যাক করব। গত বৃহস্পতিবার বিকেলে ব্যতিক্রমী এই আয়োজন দেখতে জড়ো হন অনেকেই। ফুটবল বিশ্বকাপ এলে এমন নানা কর্মকাণ্ডের মাধ্যমে আনন্দ খুঁজে বেড়ান দর্শকরা। এদিকে কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুঃস্বপ্নের মুখোমুখি হয় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। মঙ্গলবার ফিফার শুরুর ম্যাচে কাতার লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের কাছে 2-1 গোলে হেরে আচমকা বড় অঘটনের শিকার হতে হলো আর্জেন্টাইনদের। মেসির মতো বিশ্বসেরা খেলোয়াড় থাকার পরও গোল বের করতে না পারা এবং দুর্বল ডিফেন্স হারিয়ে দিল আর্জেন্টাইনকে। অন্যদিকে বিশ্বকাপে আর্জেন্টিনার হারের ধাক্কা কাটতে না কাটতে আরও ঘটে একটি অঘটন। বুধবার জার্মানিকে একই ব্যবধানে হারালো এশিয়ার আরেকটি দেশ জাপান। জাপানের সঙ্গে খেলতে নেমে 2-1 গোলে হেরে যায় জার্মানি। তবে ব্রাজিল সেই পথে হাঁটেনি, ব্রাজিলকে দেখা যায় অন্য পথে। ব্রাজিলকে সে পথের প্রতীক হতে বাধা দেন রিচার্লিসন। বৃহস্পতিবার রাতে তার অসাধারণ নৈপুণ্য 2-0 গোলে জয় সূচনা করে ব্রাজিল। ম্যাচে বাড়তি পাওয়া ছিল রিচার্লিসনের দুর্দান্ত বাইসাইকেল গোল। ম্যাচের শুরু থেকে ব্রাজিলকে আটকে দেওয়ার জন্য সার্বিয়ার রক্ষণ হয়েছিল চীনের মহাপ্রাচীর। বারবার আটকে যাচ্ছিলেন নেইমার, রিচার্লিসনরা। প্রথমার্ধে বিরতির আগ পর্যন্ত ব্রাজিলের কোনো আক্রমণই কাজে লাগেনি সার্বিয়ার বিপক্ষে। তো সম্মানিত বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আর কোন দল জয়ী হবে আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে। গরুর ভবিষ্যৎবাণী সত্যি হয় কি না সে পর্যন্ত অপেক্ষা করতে হবে ফুটবল প্রেমীদের ফাইনাল পর্যন্ত।